আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতাশ তারিখ যখন আসে তখন আমরা কোরআনে কারিম খতম করাকে আমরা বাধ্যতামূলক করে নিই এবং সেদিন আমরা কোরআনে কারিম খতম হওয়ার পরে একটা দোয়ার আয়োজন করি মিলাদের আয়োজন করি বিশাল আকারে একটা লম্বা দীর্ঘ মোনাজাত কোরআন খতমের মোনাজাত করে থাকি এই জিনিসগুলো আমাদের ভুল যে কোরআনে করিম আমরা চলাতে তালাবাত করব। আমরা এই কোরআনে করিম তালাবাত শেষ হইলে কোনো সুনির্দিষ্ট বিশেষ কোন দোয়া মোনাজাত নেই আর সাতাশ তারিখে শেষ করাকে বাধ্যতামূলক করে নেওয়া এটাও আর একটা ভুল যে আমরা দেখি মক্কাতে মসজিদে হারামে মসজিদে নবীতে তারা সাতাশ তারিখে শেষ করেন না তারা উনত্রিশ তারিখ তিরিশ তারিখ পর্যন্ত তেলাওয়াত করে যান যতটুকু তেলাওয়াত করতে পারেন খতম না হলে অসুবিধা নাই উনত্রিশেরও মাদান হলে তারা উনত্রিশ পাড়ায় তেলাওয়াত করেন যদি তিরিশ দিন হয় তিরিশ তালাহাত করেন কিন্তু এটাকে কোনোদিন দিন খতম করে নিতে হবে এত তারিখে এরকম বাধ্যতামূলক করে নেন না কারণ ইসলাম যেটা আমার উপরে বাধ্যতামূলক করে নাই সেটাকে বাধ্যতামূলক করা এটি গুনাহের কাজ এটি বেদাহাতের কাজ এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা আমরা সাতাশ তারিখের বিশেষ দোয়া সাতাশ তারিখের বিশেষ মোনাজাত এসব উদ্দেশ্যে আমরা সাতাশ তারিখে মসজিদে যাওয়া এটা আমাদের ভুল দেখা যায় ওই মুসল্লি ভাইয়েরা যারা সাতাশ তারিখে দোয়ার জন্য গেছেন মোনাজাতের জন্য গেছেন আজকে কোরআন খতম হবে এই উপলক্ষে গিয়েছেন পরের দিন আর মসজিদে পাওয়া যায় না একদিনে পাওয়া গিয়েছে ইসলাম এই জাতীয় একদিনের আনুষ্ঠানিকতা এরকম আনুষ্ঠানিকতা ইসলাম বিশ্বাসী না এজন্য এই সকল ভুল থেকে বেদাত থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব